নমস্কার কিছুক্ষণ আগেই দীঘা সমুদ্রে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন কলকাতার একটি ব্যক্তি তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কোথায় ও কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা এবং আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যার জেরে আগামী চার থেকে পাঁচ দিন তুমুল বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী এলাকায় জল বাড়ার আশঙ্কা প্রকাশ করে রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রের জলস্তর বাড়ার আশঙ্কায় সমুদ্রের তীরবর্তী এলাকায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়েছে তা সত্ত্বেও সেই নিষেধ অমান্য করে পাঁচ বন্ধুর সঙ্গে দীঘায় বেড়াতে গিয়ে ওল্ড দীঘার সিহক ঘোলাঘাটে স্নান করতে নেমেছিলেন কলকাতার কল্যাণ দাস বেলার দিকে উত্তাল সমুদ্রে দেখতে সমুদ্র পাড়ে বাঁধানো ঘাটে বসে গল্পগুজব করছিলেন তারা এমন সময় হঠাৎই বন্ধুদের চোখ এড়িয়ে সমুদ্রে নেমে যান কল্যাণ দাস বেশি দূর এগোনোর আগেই সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসের টাল সামাতে না পেরে গভীর সমুদ্রে তলি যান তিনি তড়িঘড়ি তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গোটা ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া ইতিমধ্যেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত দীঘা শঙ্করপুর মন্দারমণির পাশাপাশি পেটুয়াঘাট মৎস্য বন্দরের মতো অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা দীঘা ও তার সংলগ্ন এলাকাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বজতে পারে হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যার ওপর দিয়ে ছত্রিশগড়ের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আগামী নয় থেকে এগারো আগস্ট কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় পূর্ব মেদিনীপুরের দীঘা ও মন্দারমণির পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নয় আগস্ট মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ দশই আগস্ট বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বোঝাতে পারে আগামী এগারোই আগস্ট বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না Don know bad.